বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, বিএনপির 5000-এর বেশি নেতাকর্মী গ্রেফতার, আরো জানিয়ে দিব বাড়ল আওয়ামী লীগের মনোনয়ন ফর্মের দাম, আরো থাকছে রাজনৈতিক নয় অপরাজনীতিজনিত কারণে বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে, আরো থাকছে এবার 8-9 নভেম্বর সর্বাত্মক অবরোধ ডাকল এলডিপি, সবশেষ জানিয়ে দিব পাবনায় মহর্ষ বোমা বিস্ফোরণ, 8 জনকে আসামি করে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে রাজধানী ঢাকায় গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষ, সহিংসতা এবং হরতাল অবরোধকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চলছে। রবিবার পর্যন্ত 9 দিনে সারাদেশে বিএনপির অন্তত 500+ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ পর্যায়ের নেতা রয়েছে 10 জনের বেশি, সাবেক সংসদ সদস্য, জেলা ও মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা রয়েছে 0.5%। এছাড়া বিএনপির অঙ্গ সংগঠনের বহু নেতা ইতিমধ্যে আটক হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সারাদেশে ব্যাপক ধরপাকড় চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এখন ঘরবাড়ি ছাড়া বিএনপি নেতাকর্মীরা পুলিশের ব্যাপক অভিযান শুরুর পর বিএনপির কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের বেশিরভাগ নেতাই আত্মগোপনে রয়েছে, তারপরও বেছে বেছে সক্রিয় নেতাদের আটক করা হচ্ছে। সর্বশেষ রবিবার ভোরে দলের ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার শাহজাহান উমর সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। র‍্যাব বলছে গাজীপুরের টঙ্গীর এক বাসায় আত্মগোপনে ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। প্রধান বিচারপতির বাসভবনে মামলায় তাকে আটক করা হয়েছে। আর শাহজাহান উমরের পরিবারের সদস্যরা বলেছেন শনিবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে নিয়ে যান ডিবি পুলিশের সদস্যরা। আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীমের ধানমন্ডির বাসা সহ কয়েকজন নেতার বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের 261 জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। 9 মামলায় মোট আসামি 1060 জন। এছাড়া 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর গতকাল পর্যন্ত মোট গ্রেফতার 5284 জনের বেশি নেতাকর্মী। মামলা হয়েছে 122টিরও বেশি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্মের দাম 20,000 টাকা বাড়ানো হয়েছে, যা একাদশ নির্বাচনে মনোনয়ন ফর্মের মূল্য ছিল 30,000 টাকা, এবার করা হয়েছে 50,000 টাকা। রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। তিনি জানান আওয়ামী লীগ 8টি বুথে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়া যাবে। মনোনয়নপত্রের মূল্য 50,000 টাকা। এবার কেউ অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চাইলে করতে পারবেন, তবে কবে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সেটা পরে জানানো হবে। তিনি জানান বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি এবং জমা দেওয়া হবে। আমরা প্রস্তুতি শুরু করেছি, আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান সেটারও সুযোগ রয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মানাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপি নেতাদেরকে রাজনৈতিক কারণে নয়, তাদের অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে সকালে তিনি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করেন, পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন অপরাধজনিত সংশ্লিষ্টতার কারণে বিএনপি নেতাদের ধরা হয়েছে, রাজনীতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই, রাজনীতির সঙ্গে এটার কোনো কানেকশন নেই। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন আইজিপি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, আমরা আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করেছি। এদিকে আগামী 8 ও 9 নভেম্বর দেশব্যাপী 48 ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি। সোমবার এক বিবৃতিতে এলডিপি প্রেসিডিয়াম সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ওলি বলেন এই কর্মসূচি ঘোষণা করেন
বিবৃতিতে কর্নেল ওলি বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী 8 ও 9 নভেম্বর অবরোধ কর্মসূচি সফল করুন। এ সময় ওলি আরও বলেন, 5 ও 6 নভেম্বরে দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করায় আমি দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করুন। সরকারকে বিদায় করতেই হবে, একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন। দ্বিতীয় দফায় বিএনপির ডাকা দেশব্যাপী 48 ঘন্টার অবরোধের আজ শেষ দিন চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডাকাসহ সারা দেশে 228 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের 160টি টহল দলসহ সারা দেশে 460টি দল মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি ওঠে। এই দিন দেশের বিভিন্ন স্থানে একাধিক গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে পাবনার ঈশ্বরদী রেলগেটে মুমূর্ষু বোমা বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর ও রেল লাইন অগ্নিসংযোগের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার ঈশ্বরদী থানার এসআই সুব্রত কুমার দাস বাদী হয়ে মামলা করেন। আসামিরা হলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান, পৌর যুব দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, শৈলপাড়া এলাকার রুবেল, পশ্চিম স্কুলপাড়ার রিপন ওরফে চাইনা রিপন, শৈলপাড়ার শাহিন, শৈলপাড়ার মামুন হোসেন, উত্তর পিয়ারা খালির রাশেদুল ইসলাম এবং স্কুলপাড়া মুচিপাড়া এলাকার মিলন রবিদাস ওরফে মুচি মিলন। জানা যায় অবরোধের সমর্থনে বিএনপির 20 থেকে 24 জন যুবক রেলগেটে এসে পরপর 6টি ককটেল বিস্ফোরণ করে এরপর রেললাইনের উপর আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দেয়। রেলগেটের কাছে একটি ট্রাকের হামলা চালিয়ে সামনে গ্লাস ভাঙচুর করে। বিকট শব্দে পরপর ককটেল বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। মুহূর্তে রেলগেট থেকে শুরু করে বাজার এবং শহরের প্রধান প্রধান সড়কের সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় প্রাণ বয়ে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।